হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে তোমাদেরকে ওয়েলকাম করছি। তোমরা জানাই আমি কালকে এসেছি আর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি, কেননা এখানে এখন দু তিন দিন থাকবো ড্যাডির সাথে আর কি। আর আমার বাড়িতে তো আমার মেয়ে নেই, তারপরে কলেজ অল্প হচ্ছে না, এইসব অনেক রকম প্রবলেম। সো আমার বাড়িতে থাকা যাবে না, তাই এখানে থাকবো এখন কদিন ড্যাডিকে নিয়ে। তো সকাল থেকে উঠেই যাওয়া হয়, সব বাড়িতে কাজবাজ শুরু, অলরেডি চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের তৈরি করছি। চলো। এই যে ড্যাডির ব্রেকফাস্ট রেডি, সো চলো ড্যাডিকে দিয়ে আসি। আর তার আগে এই দেখো গরম জল করে এইগুলো ভেজালাম, এখানে তো মেশিন নেই। তো দেখা যাক যে মেয়ে আসবে, ওকে দিয়ে একটু কাচিয়ে নেব। ড্যাডির ব্রেকফাস্ট ড্যাডিকে দিয়ে আসি, তারপরে ওষুধ খাবে। এখন একটু বাজারে যাচ্ছি। ঠাকুরের সংসারও দেখিয়ে দিচ্ছি, চকচক করছে বাসনগুলো, রূপোর বাসন। হ্যাঁ, স্টিলের বাসন বলে দিলে রূপোর বলবে, কি সুন্দর পুঁই মিটুলি হয়েছে, আমি এটাই তখন থেকে দেখছি। জল দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা এখন দেয় না জল, কেন কি হয়, জল দেওয়ার টাইম আছে জানি না। সেলাই করছো, অ্যাপ্লিক করছো, বাহ কত গুণের আমার কাকি শাশুড়ি। এখানে লাইট কোন দেখো, ফ্যান চালিয়ে দিচ্ছি, বলো কি বলবো, কাকে বলবো, না না কত সুন্দর করছো। আর আমরা আগে যখন সেলাই শিখেছিলাম আমরা হাতে করেছিলাম এগুলো আর কি। হ্যাঁ, এটা কি করছো, মানে এমনি টেবিল ক্লথ, টেবিল ক্লথ করে দিয়েছি। আচ্ছা, কিছু না পাতলে না বড্ড ধুলো পড়ে। কোথায় পাতবে? ওই যে ফ্রিজের উপরে। আচ্ছা 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 আচ্ছা, কি সুন্দর হয়েছে। আমি তো শুধু ভাবছি মানে বিনা মাপঝোপ করে তুমি শুধু শুধু কাপড়গুলো বসিয়ে দিলে কি সুন্দর, একদম সমান হয়েছে, কালার কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে না। তো এখানেও তো আমরা হোম ডেলিভারি খাচ্ছি, রান্নার কোনো রকম সরঞ্জাম নেই, ড্যাডি একা থাকে বলে। তো লাঞ্চে আজকে দিয়েছে ভাত, কলমি শাক ভাজা, এটা উচ্ছে দিয়ে ডাল, এটা লাউ দিয়ে বড়ি দিয়ে কি, এটা একটা আলু পেঁয়াজ করলে চিংড়ি মাছ দিয়ে, আর এটা হলো মাছের ঝোল, আর মিষ্টি দই এটা আমরা এনেছি। আর এই মিষ্টি দইটা কালকে আমার দিদি দিয়ে গেছে ড্যাডিকে দেখতে এসে, আরও মিষ্টি ফিষ্টি দিয়েছে, প্রচুর আছে। তো ড্যাডিকে এই যে খেতে দিয়েছি, ড্যাডি বাঁ হাত দিয়ে খাচ্ছে, কেননা যেহেতু ডান দিকে পেসমেকারটা বসেছে সেই জন্য ডক্টর বলছে ডান হাতটা কিছুদিন একটু কম নাড়ানাড়ি করবে। সো ওই জন্য ড্যাডি বাঁ হাত দিয়ে খাচ্ছে, চামচ দিয়ে দিয়েছি। খাবার জায়গা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমি ওখান থেকে চলে এলাম কাকিমার সাথে খাবো বলে। হ্যাঁ, এও কলমি শাকই মনে হচ্ছে, ড্যাডি তো শাক নিলই না, প্রচুর খাবার দাবার। ঠিক বলেছো, দই দেখেই ড্যাডি বললো কি অল্প ভাত একটা সবজি দিয়ে খে, আমি তো দই দিয়েই ভাত খেয়ে নেবো। আমি ওই জন্যই কালকে টুম্পাকে বলেছি ফলমূল আনিস না, ড্যাডি কিছু খেতে চায় না, তুই দই নিয়ে ওটা ড্যাডি দু তিন দিন ফ্রিজে রেখে রেখে খাবে, প্রচুর রান্না বান্না। এটা না দেখেই কি ভাল লাগছে, দেখো এটা দেখেই কি ভাল লাগছে না, মানে দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে, দেখতেও ভালো। হ্যাঁ, নাও না, খাও না, খিদে পেয়ে গেছে, খাও না তুমি, আমি বাড়ি মেখে ঘি মেখে কি শাক ভাজা, আমাকে খাওয়া শেখাচ্ছে ঘি মেখে শাক ভাজা দিয়ে, ঠিক আছে শাশুড়ির কথাই শুনবো। আমি আর কাকিমা এখন যাচ্ছি কাকিমার বাপের বাড়ি। Thank you.
তিনটা দিন না কটা আছে এটা 10টা আছে কি 10টা না এনেকে শুধু শাড়ি পালিশ করে কেচি পালিশ করে আমি কেচি দিই আচ্ছা দুই বেলা কেচি দাও ভালো হবে আচ্ছা 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 কেচি দিই পালিশ করে দাও কত শাড়ি এই গেলে কি লেখা আছে ডিয়ার বাবা তুমি আমার সব বলি ওকে কাজ করো বাড়িতে শাড়ি সব শাড়ি ওই গুলো দেখ কত শাড়ি শোয়ার জায়গা নেই লোকে সেই তো কাছে কি না ওই যে দেখলাম কাঠে যে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছে মার হয়েছে হ্যাঁ এই সময় শাড়িগুলো না খুব ভালো মার ধরে ফ্ল্যাটে কেন বলো দুটো করে রুম তো তার তো দুই ছেলে আরে ফ্ল্যাটে হতো আচ্ছা সুন্দর হয়েছে কথা লাই হ্যাঁ একটা বড় হয়ে গেছে বলে এত বড় জুতোটা ফ্ল্যাটে থাকে এমনি কি বেলটেল দিচ্ছে না ঘর খুলে ঠুকে যাচ্ছে বিশাল বড় জবা হ্যাঁ কি বড় এই জবা তো ছোট হয়েছে এই গাছে জবা হলে থাপাতে ধরা যায় না বাবা এগুলো কত বেগুন গাছ না হ্যাঁ এগুলো বেগুন গাছ হ্যাঁ বেগুন হয়েছে আচ্ছা এই এই জবার কালারটা শুধু আচ্ছা কালারটা না হ্যাঁ দারুন দারুন আমরা এত আড্ডা গল্প করেছি এখন আমার তো দৌড়চ্ছি যে প্রচন্ড লেট হয়ে গেছে প্রচন্ড লেট হয়ে গেছে ওই যে বললো না দৌড়চ্ছি তাই অন্য আছে না একটা আমি সবসময় হাতে রাখছি না পকেটে বাবা শ্যামলদের বাড়িতেই ফেলে এসেছি নিয়ে গেলাম হ্যাঁ কিনতে হবে তো বললাম তো দেখো আমাদের জলও ধার করে খেতে হচ্ছে কি অবস্থা জলও ধার করে খাচ্ছে এটা খাবার জল নিয়ে এলাম কাকিমার থেকে বিকজ আমাদের এখানে তো অ্যাকোয়াগার্ড নেই কাকিমার অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে এলাম প্রদীপের কাশি হচ্ছে সেই জন্য লোকের বাড়ি থেকে তুলসী পাতা জোগাড় করে এনেছি আর কাকিমার থেকে সব ধার করা গোলমরিচ মিছরি সব দিয়ে এটাতে কাঢ়া বানিয়ে নিয়েছি এখন আলোটা খুব কম হ্যাঁ ওটা তো দেবেই আমাকে আমি তো ওটা খাবই এটা আজকে কাকিমা করেছে চর্বি দিয়ে আলুর দম এটা তো আমি আজকে খাবই আর তাছাড়া এত তরকারি খালি আমাদের এ ঘর আর ও ঘর হচ্ছে আবার আজকে বাজবে খুচখুচ করে তাই তো কাকিমা আবার তুলবে প্রচুর আইটেম না 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 আলু দিও না ব্যাস আমি তোমার জন্য একটু রাখবো না আমি আর খাবো না আমি এমনি যেমন বারুন এসব খাওয়া হ্যাঁ তো গুড নাইট করো শুরু করেছি সকাল থেকে গুড মর্নিং দিয়ে গুড নাইট তো বলতেই হবে এই যে কাকিমা জিজ্ঞেস করছে এখনো কি ফটো তোলা হবে কেন তাতে কি হয়েছে বাড়িতে যেটা পরে সেটাই ওই কাকিমা গুড নাইট করে দিচ্ছে কালকে বলেছি গুড নাইট বললো চলো আমিও গুড নাইট করে দেবো এক্ষুনি তো যাই হোক খুব খাওয়া দাওয়া হলো সবজি তো এত বেশি আমাদের কাকিমার সব মিলিয়ে তারপরে মিষ্টির তো এত ভ্যারাইটি যে কাকিমা ভয় তো অর্ধেক মিষ্টি বেরই করেনি তাই না গো কাকিমা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমাদের আড্ডা ফাড্ডা হলো তা সব গুটিয়ে নিয়েছে কাকিমা লাইট বন্ধ করবে তার আগে আমি পালিয়ে যাই বাবা সাড়ে এগারো চলো তাহলে আমারও গুড নাইট টাটা কাকিমা গুড নাইট করে এদিকে দরজা বন্ধ করে দিল এবার আমি এদিকে দরজায় ঢুকে যাবো চলো টাটা